আমি লিপস্টিকটা পরে নিয়েছি মানে মা আমাকে ওখানে পরে গেছিল ভালো লিপস্টিকটা মা হোমস্টে থেকে রেখে এসছে আর এখনো আমরা হোমস্টে আছি মানে রুমে রুমে রেখে এসছে আর এই নিয়ে মা ঘুরছে যদি এমার্জেন্সি কোথাও লাগে তাই জন্য আর এখন আমরা যাচ্ছি বাট বুঝতে পারছি না কোন রাস্তা দিয়ে যাব ফার্স্টে আমরা গেলাম একটা সোজা রাস্তা দিয়ে ওখানেও যাওয়া যায় বাট অনেক ঘোরা আছে যেটা নিলাম তখন একটা আঙ্কেল বললো যে এই রাস্তাটা দিয়ে যাবো আমি এই রাস্তাটা দিয়ে যেতে গেলে দিয়ে যাবো বলে তারপরে আবার অন্য একটা রাস্তা দেখা তারপরে হোমস্টের আমাদের রুমের পাশ দিয়ে গেলাম দেখা কিন্তু ওই রাস্তা দেখে মা বলছে এত বাজে রাস্তাতে যাওয়া যায় না কি কোথাও হ্যাঁ তারপরে এই রাস্তাতে যাওয়ার চেষ্টা করতে নিলাম উনি আবার আঙ্কেলটা এসে বললো কি এই রাস্তাটা না তো এরপরে আরেকটা রাস্তা ছবি রাস্তাটা তারপরে আবার পেছনে গিয়ে

হ্যাঁ এই এটা তাড়াতাড়ি ছিল লেপার জন্য চলে আসে মা আমাকে ওরকম কথা বলছে যে না উঠবো করে নামবো কী করে কি অবস্থা হবে তখন আমি মাকে বললাম যে তুমি না পাহাড়ে বাড়ি করতে চাও তো পাহাড়ি মানে পাহাড়ি যারা লোকেরা আছে তারা তো অলওয়েজ এগুলো রুট দিয়েই যাতায়াত করে কারণ ওরা অলওয়েজ শর্টকাট নেয় কারণ অত বড় রাস্তায় যেতে গেলে সারা জীবন লেগে যাবে

কানিয়া সিমা আমার মধ্যে ট্রড ধরবো আমরা তো আমরা একটু ইটকোটার ভিউটা একটু দেখো ফাটাফাটি সিন লাগছে আমাদের সাথে গোপাল আছে পেছনেরে শিব ঠাকুর আছে কেউ কিছু করতে পারবে না কারো কিছু দম না फिर से ট্রেকিং পাথ স্টার্ট করো এই রাস্তাটা তো ওই রাস্তাটা থেকে ভালো আছে না হ্যাঁ 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 এই রাস্তাটা ভালোই লাগছে এই ওই রাস্তায় যে খাড়া ছিল তো गाइस এই রাস্তাটা আমি ব্লগ বানাচ্ছি তো এই রাস্তাটা আমি ব্লগ বানাতে পারিনি হ্যাঁ আর মাকে দিয়ে একটু গাছ সবাই শেখো কত সুন্দর চলে যাচ্ছে আন ভয়ে নো ভয় এই যে তারপরে আমিও চলে যাচ্ছি এই যে একটা রাস্তা একটু খারাপ আছে ওদিক দিয়ে উঠে গিয়ে এইদিকে গিয়ে আবার নামতে হবে এখানে আমি এখন আমার ব্লগটা স্টপ করছি একদম রোডে উঠে তোমাদের সাথে বানাবো বা এটা রাস্তা একটু খারাপ আছে তো তাই জন্য ওখানে রাস্তা ভালো আছে আমি ওখানে গিয়ে স্টার্ট করবো বাই বাই আপাতত তারপরে যাই আমরা অনেক দূর একটা ওয়াটারফল দেখেছিলাম তারপরে অরেঞ্জ গার্ডেন খুঁজতে 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 অনেক নিচে চলে এসলাম বাট অরেঞ্জ গার্ডেন খুঁজে পাইনি হ্যাঁ আর এখন আমরা চলে যাচ্ছি

আচ্ছা এখন হাঁটা যাবে না মানে এখন হাসা যাবে না আসবি না না দম বাড়াতে হবে জল খাবো জল নেই এই এগুলা জল নি খালি তো কতদিন না গড়া শুকায় গেছে হ্যাঁ তুই আর নামবি না কি অসাধারণ লাগছে ক্লাউডস কাঞ্চনজঙ্ঘা মা মেকিং রুলস এখান দিয়ে ঝর্ণার জল সামনে মনে হয় এটা ওই যে কি না দেখলাম না ঝর্ণ আরে কি জানাম মা জগনি হাটটা কি জানা ও মা

तो गाइस तो हमारा आरोमेनी ब्लॉग पापे तो ये ब्लॉग टाइम में करने चीज़ करती भाव लगा था लाइक कमेंट सब्सक्राइब बाय बाय